গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু কেপিএন ক্লাসেস। মো যে পিলেন তোমার পঙ্কজ স্যার, দিলে তোমার ক্লাসটা কেন হয়েছিলা ইভিনিংরে তোমার এমসিকিউ কোশ্চেন করা হয়েছিলা। এমসিকিউ কেন হল জিকে আর জিএস, পহলা তো জিএস কভার করা হয়েছে, জিএস পরে পরে কেন করা হবার তোমারটা আবার জিকে করা হবা, জিএস পরে হচ্ছে তোমার জিকে করা হবা, জিএস পিলে মানে আর পাঁচ ছটা ক্লাস জিকে জিএস নামা, দেন হচ্ছে তোমার জিকে চালু থাকবা আজকে, জিএস পিলা জিকে, জিকে পিলে তোমার কম্পিউটার আর সব দিনে দিনে মিক্সিং করমা। আর মক টেস্ট ভিডিওটি ডালা হবা তোমার পিডিএফ, তোমার কেপিএন ক্লাসেসর তুমি যাব, কেপিএন ক্লাসেসরে যাব তোমার ইনস্টা, তোমার যে টেলিগ্রাম পিলে মানে কেপিএন ক্লাসেসরে, কেপিএন ক্লাসেসরে গোটে টেলিগ্রাম গ্রুপটা আছে, সেখানে জয়েন করবো বলে সেন হচ্ছে তোমার পিলে মানে এখানে আজ কোশ্চেন মিলে যাবা, প্লস তোমার হচ্ছে কেন হলো গোটে গোটে তোমার মক টেস্ট দিয়া হবা, সে মক টেস্ট তুমি কেন হলো সলুশন করব, বুঝলে বুঝছি, মক টেস্ট দিনে দিয়া হবা, তার আর দিন হচ্ছে তোমার দুই সকালে যদি মক টেস্ট দিবি বলে ইভিনিংরে তোমারটা কেন হবা সলুশন দিয়া হবা, বুঝলে বুঝলে মানে যেটা তোমার কেনা হচ্ছে মানে পিলে নূয় নূয় চ্যানেলকে দেখছো, চ্যানেলকে কেনা সবসক্রাইব আর শেয়ার করে দিও। চালো কোশ্চেন তোমার পিলে যে দেখো আমি আর করে দিই, জিএস জিএস সেকশন পিলে মানে যে জিএস স্টার্ট হয়েছে তোমার জিএস সেকশন যে আছে, পয়লা আছে তোমার আজকের দিন আজ কই যাব আগর হই নিতে দিতে, পয়লা কেমিস্ট্রি দেন বায়োলজি দেন ফিজিক্স কিংবা তিনটা আছে, সব তিনটা আমি তিনটা মেসিন করবার আছে, কুড়িটা কোশ্চেন কুড়ি কি পঁচিশটা কোশ্চেন তোমার এক্সাম হবে, পঁচিশটা কোশ্চেন সব করবার আছে। পয়লা আছে এক নম্বর কোশ্চেন পিলে মানে দেখো বক্সাইড যেন দিন দিও, বক্সাইড ইজ ইউজ এজ র মেটেরিয়াল, র মেটেরিয়াল বাই হুইচ ইন্ডাস্ট্রি, যেন আমি বক্সাইড যেন ইস্তেমাল করছুঁ জানিছ পিলে মানে বক্সাইড যেন ইস্তেমাল করছুঁ আমি কেন ফ্যাক্টরিরে প্রায় ইস্তেমাল করা আসছে, তুমি জানিছ বক্সাইড যেন ইস্তেমাল করা আসছে, বক্সাইড যেন বক্সাইড দেখো আমার কপ ওড়িশার বি ফেমস আছে বক্সাইডরে, প্লাস বক্সাইড হচ্ছে দেখো যে বক্সাইড যেন দিন পয়লা যে অ্যালুমিনিয়াম কোম্পানি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি মেটেরিয়াল প্রায় কেনা বাসি ইউজ করা হয়েছে, তা যেন অ্যালুমিনিয়াম কেন হলা এয়ার, আয়রন কেন হলা এফি, আর গোল্ডের জানি যাচ্ছি হ্যাঁ যেগুলো গোল্ড বুঝলেন বুঝিও, নেক্সট হয়েছি মিনারেল আর স্টিল কোম্পানি জানি, স্টিল কোম্পানি হচ্ছে তোমার কেন হলা যেটা রাউরকেলা স্টিল কোম্পানি যেটা জর্মানি বা মদত তোমার জর্মানি বা মদত তোমার কেন হলা রাউরকেলা স্টিল কোম্পানি হয়েছে, তা হয়েছি মিনারেল জানল দুই নম্বর কোশ্চেন আসমা, হয়েছি মিনারেল ইজ অলসো কল্ড গোল্ড অফ ফলিস, গোল্ড অফ ফলিস কেন মিনারেলকে কয়েছন, এক নম্বর অপশন যে পিরাইড কেন ফ্লোরাইডস আর ম্যাগনেটাইডস, তাহলে কেন তাই কয়েছন আর পিরাইড, এটাই কোশ্চেন রিসেন্ট এক্সামে পড়লার কোশ্চেন পিলে মানে এটা প্রায় কোশ্চেন পকেছি, এটা পিরাইড কি কয়েছন কেন কয়েছন গোল্ড অফ ফলিস, গোল্ড অফ ফলিস গালেনা দেখ মো কেন কোশ্চেন নেক্সট কোশ্চেন পিলে তিন নম্বর কোশ্চেন যে গালেনা ইজ এন ওর, ওর বলে আমি বলতে দিই ওর বলে কেন যে ওর বলে কেন কেন তার সৃষ্টি হয়েছে, এই গালেনা হচ্ছে কার্ড তোমার হচ্ছে কার্ডটা কার থিমাটা কার এতে ভিতরে যে চারটা অপশন হচ্ছে কেন গালেনার কেন বানছে, তাহলে সিলভার বানছে, জিঙ্ক বানছে, কপার বানছে কিংবা রেড বানছে, ল্যাড বলে কেন হল পিবি হ্যাঁ, এটা হল কপার বলে কেন হল সিউ, ল্যাড বলে কেন হল পিবি, জেড এন জিঙ্ক আর সিলভার এস, তাহলে তাহলে কেন হল তোমার যে গালেনা যেটা হচ্ছে ল্যাড করে তোমার হচ্ছে গালেনা বানবা, গালেনার তোমার কোশ্চেন পেতাবা তোমাকে হঠাৎ তো ওর ওর নাম কোশ্চেন পেতাবা কার্ডটা ল্যাড গালে ল্যাড ল্যাডর এখানে যদি কোশ্চেন পেতাবা ওর বলে কেন পেতাব তোমার যে গালেনা নেক্সট কোশ্চেন পেলে দেখো চার নম্বর কোশ্চেন, যদি কোশ্চেন লেখি নি পারো তুমি পুষ বি মারি পারো তোমে হ্যাঁ, আর যদি স্লো লাগছে তাহলে তেজ বি করে পারো, যাকে তেজ লাগছে সে স্লো বি করে পারো হ্যাঁ, অচ্ছে অপশন সাইড বটন হচ্ছে সে অপশন হ্যাঁ সেটি, তাহলে নেক্সট কোশ্চেন পেলে মানে হোয়াট ইজ দ্য মলিকুলার মাস, চার নম্বর কোশ্চেন দেখো এটা কেমিস্ট্রি আছে দেখো হোয়াট ইজ দ্য মলিকুলার মাস, এটা কোশ্চেন দেখো স্টার ওয়ালা কোশ্চেন, হোয়াট ইজ দ্য মলিকুলার মাস মাস অফ নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডর মলিকুলার মাস কি, অপশন নম্বর এ 63 ইউ, বি নম্বর অপশন দেখি 70 ইউ, সি নম্বর অপশন দেখি কেন হল 45 ইউ, ডি নম্বর অপশন দেখি 36 ইউ, 36 ইউ, তাহলে কোশ্চেন কোশ্চেন কইছে যে নাইট্রিক অ্যাসিডর মলিকুলার মাস, মলিকুলার মাস কে ইউ রে সিম্বল দেশন,
তারা যদি মলিকুলার মাস যদি আমি গুটি তিনটা জানলে নি কান্দে আমি বিভিন্ন প্রকার মলিকুলার মাস কেনতা ফাইন্ডিং করবা কেনতা করে আমি মলিকুলার মাস কেনা ফাইন্ড করবা তাহলে মলিকুলার মাস জানবার আগর তার ফর্মুলা পরে জানবার পড়বা আর এটমিক মাস জানবার পড়বা নাইট্রিক অ্যাসিডর ফর্মুলা হচ্ছে NH3 যদি কোশ্চেন আমি দেখবা যদি নাইট্রিক অ্যাসিড যে দেখবা সব নাইট্রিক অ্যাসিড ছাড়া অলগা গোটে গোটে যদি যদি নাইট্রিক অ্যাসিড যায় দেখো অন্যটা দেখে মু কোশ্চেন তো আমি H2O H2O কেন লাগা ওয়াটার এটা মতো কমন কব নাইট্রিক অ্যাসিড তোমার ফর্মুলা সহ মতো কেন লাগা মলিকুলার মাস মতো বার পাব মু পয়লা হচ্ছে গোটে গোটে পয়লা বতাই দুই তিনটা বতাই দেবে পয়লা হচ্ছে দেখো ওয়াটার দুই নম্বর হচ্ছে কেন লাগা H2SO4 তিন নম্বর হচ্ছে কেন লাগা HCl তিনটা মতো হলে তুমি জানব আর এই জনটা যে ফর্মুলা মু কে HNO3 HNO3 ফর্মুলা আমি লিখে দেবি HNO3 তোমার যেতে হবে যে নাইট্রিক অ্যাসিড তোমার হচ্ছে যে আমি মলিকুলার মাস মাস কেনটা ভাব লোক পয়লা বতা দিচ্ছ এক পয়লা হচ্ছে সব হচ্ছে এটমিক মাস উপরে নির্ভরশীল সব হচ্ছে এটমিক মাস উপরে এক বলে হাইড্রোজেন হাইড্রোজেন এটমিক মাস কত হলো 1 হাইড্রোজেন এটমিক মাস কত হলো 1 তলে কিন্তু যে দুই ওয়ান সামনে দুই গুণ হচ্ছে এটা প্লস প্লস কিন্তু অক্সিজেন এটমিক মাস কে তবে অক্সিজেন এটমিক মাস ষোল ষোল আছে আর তোমার ষোল কে তারা যদি সব যুগ কোট মানে কত হলা দুই এক দুই প্লস ষোল ইউনিট কত হলা আঠার আঠার ইউ কোশ্চেন কেন জানল তাহলে ওয়াটার যদি এটমিক মলিকুলার মাস কত কবা তুমি কত হলা আঠার ইউ কইপার যদি মু কমি H2SO4 ল মলিকুলার মাস এক বলে কত হলা 1 সাইন তোর দুই এ চিহ্ন দুই মাল্টিপ্লাই করমা প্লাস এস বলে কত হলা 16 16 যে 16 যে সর্বর 16 গুণা 32 32 যে তার কত হলা এটমিক এটা এটমিক মাস প্লাস ও বলে কত হলা অক্সিজেন 8 অক্সিজেন এটমিক নাম্বার 8 তার এটমিক মাস হচ্ছে 16 তাহলে 16 গুণ কত হলা হচ্ছে আর সমূহ যুবক মানে কত হবে দুই কে দুই প্লাস বত্রিশ কে বত্রিশ প্লাস ষোল যাও কত হল চৌষটি আর যুবক মানে দুই চার দুই ছ দুই আট ছ তিন নয় আঠানব্বই জানল তাহলে এই এসিএল মতো কমন করব আর এই নাইট্রিক অ্যাসিড কেনটা উত্তরব সেটা মতো করব বুঝলে বুঝি অপশন নম্বর কেন করব চার নম্বর তোমাকে স্টার বা কোশ্চেন পকালা অপশন নম্বর কেন করব কমেন্ট মার যে মানে পিলে মানে ভিডিও দেখছ ভিডিওর কমেন্ট করবো সেমানে যদি কলা যদি ভাল থাকে সেটা রেসপন্স দেবি না মুই বুঝলে বুঝি এনসার যদি করার বেলা হ্যাঁ নেক্সট এই দুইটা আছে গোটে নাইট্রিক অ্যাসিড গোটে এসিআর দুই দিন তোমার কেন কব উত্তর কব নেক্সট তোমার পাঁচ নম্বর কোশ্চেন পিলে আর যদি বুঝি পার বলে গোটে ক্লাস কিনে দিবি ক্লাস যদি যে ক্লাসটা যে মানে বুঝি পার আজ্ঞা কব মতো স্যার ফিজিক্স বুঝি পার কেমিস্ট্রি বুঝি পার কিংবা বায়ো বুঝি পার মতো ক্লাস না কব সে টপিক মু বুঝাই দেবি বুঝলেন বুঝি নেক্সট দেখো নেক্সট তোমার হচ্ছে কত হলো পাঁচ নম্বর কোশ্চেন করা গেলে ছ নম্বর কোশ্চেন ছ নম্বর কোশ্চেন আছে কি পাঁচ নম্বর কোশ্চেন আছে চার নম্বর কোশ্চেন হলো না হু এমং দ্য ফ্লাইং হু এমং দ্য ফ্লাইং হু এমং দ্য ফ্লাইং ইজ কনসিডার কনসিডার এই দ ফাদার অফ মডার্ন অ্যাটমিক থিওরি ফাদার অফ অ্যাটমিক থিওরি তার পালা আছে রবার্ট বয়েলস দুই নম্বর সন্তানী হচ্ছে জন ডাল্টন বুঝলি এই দুইটা অপশন ভিতরে কোশ্চেন কেন কহিলি কোশ্চেন যেন কহিলি হু এবং দ্য ফ্লাইং ইজ কনসিডার্ড ফাদার অফ মডার্ন অ্যাটমিক থিওরি যে মডার্ন অ্যাটমিক থিওরি পিলে মানে ফাদার অফ দ্য মডার্ন অ্যাটমিক থিওরি যেটা কহছ আমি ফাদার অফ দ্য মডার্ন অ্যাটমিক থিওরি যেটা আমি পরিচিত নামে পরিচিত তোমার যে জন ডাল্টন কে হল জন ডাল্টন জল ডাল্টন জানছ ডাল্টন পরমাণু তত্ত্ব কি দিলা জানছ অ্যাটম পহলা যে সিদ্ধান্ত দিলা সে করেছিল 1808 মসিহা পহলা আবিষ্কার করেছিল
एटम बाबदर कहला किए कहला जन डाल्टन आउ जान जाना आम बर्तमान जानी एटम बाबद बर्तमान के जानते देख है कहीं मुझे बर्तमान कहते एटम बर्तमान कहे एटम भितर कहाँ दिशे तुम न्यूक्लियस दिशे न्यूक्लियस क्या प्रोटन जी प्रोटन भितर न्यूट्रोन जी बाहर क्या सब इलेक्ट्रोन्स इटा क्या इलेक्ट्रोन मान क्या गुड़ा आईटा क्या सब अटोमिक पार्टिकल कहसन इलेक्ट्रोन प्रोटन आ न्यूट्रोन की कहसन क्या कहसन सब अटोमिक पार्टिकल बुझे बुझे मानते हैं फादर अफ द मॉडर्न एटमिक थ्योरी क्या कहसन जॉन डाल्टन ताले में नेक्स्ट क्वेश्चन पे 6 नंबर क्वेश्चन का सवाल 6 नंबर क्वेश्चन का नाम है 6 नंबर क्वेश्चन है साइकोलॉजी रिलेटेड टू इटा तो बहुत तो पिला ने पढ़ा रहा है एग्जाम में पता लगा कि सुनिश्चित क्वेश्चन है साइकोलॉजी इज रिलेटेड टू द स्टडी ऑफ एक इटा क्वेश्चन ऑप्शन दबा नहीं पड़े नेक्स्ट क्वेश्चन स्टडी ऑफ क्लासिफिकेशन ऑफ ऑर्गेनिज्म इज नोन एज पहला जो ऑप्शन है वो टैक्सोनॉमी बी होचे भिरोलोजी सी होचे तमाचे फाइकोलोजी डी होचे सेरोलोजी जान दो पिला छ नंबर क्वेश्चन साइटोलॉजी साइटोलॉजी का नाला सेल जे स्टडी करसे कना करसे स्टडी ऑफ सेल इज कर कना कसन साइटोलॉजी एटा बायो क्वेश्चन पले आसन तो पांचटा क्वेश्चन तमर केमिस्ट्री थिला आज पांचटा क्वेश्चन मात्र केमिस्ट्री फिजिक्स ज्यादा क्वेश्चन अच्छे आज है साइटोलॉजी क्या कहसन स्टडी अफ सेल साइटोलॉजी साइटोलॉजी क्या स्टडी अफ सेल कहसन सर जे फादर अफ सेल क्या कहसन रॉबर्ट हुक जो 1665 मसीह रॉबर्ट हुक गोटे साइंटिस्ट थी से बाहर करता तो मतलब सेल बाबद आविष्कार करता स्टडी अफ क्लासिफिकेशन अफ ऑर्गेनिज्म नोन एज डेथ स्टडी अफ क्लासिफिकेशन जिन वर्गकरण करता जेन वर्ग करता आज आम वर्ग करा एनिमोलिया प्लांट फंगी जेन करता पांचटा फाइव किंडम क्लासिफिकेशन किए करता काल फाइव किंडम क्लासिफिकेशन किए करता क्वेश्चन जो पचरा क्वेश्चन दुटा पड़ा हु आर टू किंगडम क्लासिफिकेशन फाउंडर हु आर फाइव किंगडम क्लासिफिकेशन क्लास एस्टाब्लिश क्वेश्चन आसे तुम्हें क्वेश्चन जेन क्लासिफिकेशन करता क्लासिफिकेशन ना क्या कहन टेक्सोनॉमी कहन तार भिरोलोजी का स्टडी अफ भाइरस फाइकोलोजी क्या फाइकोलोजी स्टडी अफ कौन आलगी आउ सेरोलोजी क्या हाँ स्टडी अफ ब्लड कले चलवा कि सेराम कले चल बुले पाने नेक्स्ट क्वेश्चन सात नंबर क्वेश्चन गला नेक्स्ट नंबर क्वेश्चन आठ नंबर क्वेश्चन कौन हाँ आठ नंबर क्वेश्चन जीवा देख पे मैंने थंडा बस पे पढ़वार तो सुनिश्चित है कहीं एग्जाम भी आओ कम दिन क्वेश्चन पे रहा तुम एग्जाम भी आओ बहुत दिन ना तुम फरेस्ट गार्ड फरेस्टर जेन मैंने प्रिपेरेसन हो तो आउ मिनिमम दिन अच्छे से मिनिमम आउ एस एस सी पारे गुटे एग्जाम हाँ देख फेब्रुआर 20 तुम एस एस सी होगा नेक्स्ट फेब्रुआर मंथ देख तुम एग्जाम हाँ क्या हाँ तुम फेब्रुआर लास्ट विक्रे लास्ट विक क्या हाँ फरेस्टर फरेस्ट गार्ड एग्जाम हाँ सुनिश्चित है नेक्स्ट सात नंबर क्वेश्चन गला आठ नंबर क्वेश्चन देखा आठ नंबर क्वेश्चन की जीवा आठ नंबर क्वेश्चन द सुसाइडल बैग ऑफ द सेल इज कौन एक नंबर क्वेश्चन वाला राइबोसोम बी नंबर अच्छे कौन वाला लाइसोजोम्स सी नंबर अच्छे कौन वाला माइटोकॉन्ड्रिया आदि नंबर जो साइटोप्लाज्म नेक्स्ट नंबर क्वेश्चन हु डिस्कवर सेल
ଦେଖ ବି ତମେ ଷ୍ଟାର୍ଟିଂ ଚାପ୍ଟର ପୁରା ଏଣ୍ଡିଂ କରିଦେଲେ ଦେଖ ସେଲ୍ ଟପିକ୍ରୁ ଯେତେ ବି କୋଶ୍ଚିନ୍ ଆସିବା ସେତେ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ କୋଶ୍ଚିନ୍ ମାନେ ରହୁଛି ହେଲା ସେଲ୍ସ ଇନ୍ ଦ ହ୍ୟୁମେନ୍ ବି ହ୍ୟୁମେନ୍ ବଡି ହ୍ୟୁମେନ୍ ବଡିର ସେଲ୍ ଜନକ କିଏ କହିସୁ ମୁଁ କହିବି ଚାର୍ଲସ ଡରୱିନ୍ ଚାର୍ଲସ ଡରୱିନ୍ ବି ହେଉଛି କ'ଣ ହେଲା ରବର୍ଟ ହୁକ୍ ତିନି ନମ୍ବର ହେଉଛି କ'ଣ କୋଶ୍ଚିନ୍ ଆଲବର୍ଟ ଆଇନଷ୍ଟାଇନ୍ ଆର୍ ଡି ନମ୍ବର ହେଉଛି ନନ୍ ଅଫ୍ ଦିଜ୍ ନୋଟା ଲେଖିବ ତାହେଲେ କୋଶ୍ଚିନ୍ କୋଶ୍ଚିନ୍ ହେଉଛି ଦ ସୁସାଇଡ୍ର ବ୍ୟାକ୍ ଅଫ୍ ଦ ସେଲ୍ ଯେତେ ବି କୋଶ୍ଚିନ୍ ପିଲାମାନେ ସେଲ୍ ବାବଦରେ ପୁରା ଫୁଲ୍ ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ କରିଦେଇଛେ କ୍ଲାସ୍ରେ ସେଲ୍ ବାବଦରେ ଫୁଲ୍ ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ କରିଦେଇଛେ ଯେନ୍ ମାନେ ଯଦି ଭିଡ଼ିଓରେ ଦେଖ ତାହେଲେ ସେଲ୍ସର ବହୁତ କଥା ମୁଁ ପ୍ରାୟ ଦୁଇ ତିନିଟା ଟପିକ୍ ବାବଦରେ ପୁରା ଫୁଲ୍ ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ କରିଦେଇଛେ ସେଟା ଯେନ୍ ମାନେ ଦେଖ ତାହେଲେ ପିଲାମାନେ ଦେଖିଥିଲା ପ୍ଲେ ଆମର ହେଉଛି ବାୟୋଲୋଜିର ଆମ ଟାମ୍ ଦେଖ ଭିଡ଼ିଓ ମାନେ ତୋର ଥିଲା ପ୍ଲେ ଲିଷ୍ଟ ବନେଇଦେବି ଏଇଟା ଆଜିକା ବୁଝିଲି ବାୟୋଲୋଜିର ସବୁ ପ୍ଲେ ଲିଷ୍ଟ ଥିବା ଜୁଲୋଜିର ପ୍ଲେ ଲିଷ୍ଟ ଥିବା ବୋଧେ ଦେଖିଦେବ ସବୁ ଯଦି ତୁମ ସବୁ କୋଶ୍ଚିନ୍ ଥିବା ହେଲା ସବୁ କୋଶ୍ଚିନ୍ ସେଇଠି ପଢ଼ା ହେଇଛି ତାହେଲେ ଯେଉଁ ସୁସାଇଡ଼ାଲ୍ ବ୍ୟାଗ୍ ସେଲ୍ ପିଲାମାନେ ସେଲ୍ ଭିତରକେ ଦେଇକରି ନିଜଟା ନିଜେ ମାରିବା ଆଉ ଆମର ଭାଇରସ୍କେ ମାରିଦେବା ତାହେଲେ କ'ଣ ସୁସାଇଡ଼ଟା ନିଜଟା ସୁସାଇଡ଼ କରିଗଲା ତାହେଲେ କ'ଣ ସେ ସୁସାଇଡ଼ ଯେହେତୁ କରିଗଲା ତା ନାଁ କିଏ କରିଗଲା ଲାଇଫ୍ ଜେନ୍ କରିଗଲା ଆର୍ ମାଇକ୍ରୋକଣ୍ଡିଆ କ'ଣ କହ ପାୱାର ହାଉସ୍ ଅଫ୍ ଦ ସେଲ୍ ପାୱାର ହାଉସ୍ ଅଫ୍ ଦ ସେଲ୍ ପାୱାର ହାଉସ୍ ଅଫ୍ ଦ ସେଲ୍ କାହା କହୁ ଲାଇଫ୍ ଏଇଟା ମାଇକ୍ରୋକଣ୍ଡିଆ ଆର୍ ଲାଇଫ୍ ଜେନ୍ କିଏ କ'ଣ କହୁଛନ୍ତି ସୁସାଇଡ଼ାଲ୍ ବ୍ୟାକ୍ ଅଫ୍ ଦ ସେଲ୍ ହୁ ଡିସ୍କଭର୍ ସେଲ୍ ସେଲ୍ ଯେ କିଏ ଡିସ୍କଭର୍ କରିଥିଲା ଯେନ୍ଟା ହ୍ୟୁମାନ୍ ବଡ଼ିର ହ୍ୟୁମାନ୍ ବଡ଼ିର ଯେନ୍ ଇନ୍ ଦ ହ୍ୟୁମାନ୍ ବଡ଼ି ଆମେ ଗୋଟେ ନାଁ ଜାଣିଛୁ କାଲି ତା ନାଁ ହେଉଛି ରବର୍ଟ ହୁକ୍ ଯେନ୍ଟା କରିଥିଲା ହେଉଛି 1665 ମସିହାରେ ପହିଲା ହେଉଛି କକ୍ ସେଲ୍ କରିଥିଲା ତାପରେ ହେଉଛି ନେକ୍ସଟ କଲା ତମ ହେଉଛି ମଣିଷ ଶରୀରର ମଣିଷର ଶରୀରରେ ଯେମିତି 75 trillion ତମ ହେଉଛି କ'ଣ ହେଲା ଆଉ ସେଲ୍ ଅଛି ସେତେ ଭିତରେ ନ୍ୟୁରନ୍ ବୋଲି ଗୋଟେ ମଣିଷ ଶରୀର ଲାର୍ଜେଷ୍ଟ ସେଲ୍ ଦେଖନ୍ତୁ ନ୍ୟୁରନ୍ ଆଉ ସବୁଠୁ ସ୍ମଲେଷ୍ଟ ସେଲ୍ କ'ଣ କର PPIL PPIL ପିରୋନିମୋନିଆ ଲାଇକ୍ ଅର୍ଗାନାଇଜେସନ୍ ଆଉ ସବୁଠୁ ଦୁନିଆର ସବୁଠୁ ବଡ଼ ସେଲ୍ କ'ଣ କର ଅଷ୍ଟ୍ରିଚ୍ ସେଲ୍ ଅଷ୍ଟ୍ରିଚ୍ ସେଲ୍ ବୁଝିପାରିଲ ଗୋଟେ ସାଲୁଆ ଗୋଟେ ସାଲୁଆ ସାଲୁଆ ଥିସିଆ ଆନିମଲ୍ ଭିତରେ କବ ମୋତେ କମେଣ୍ଟ କରିକିରି ହେଲା ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ପିଲାମାନେ ନଅ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ ପିଲାମାନେ ଦେଖ ତୁମ ହେଉଛି ଦଶ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ ଆସବ ଆଜ୍ଞା ଯେଉଁ ଦଶ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦ ଫ୍ଲୋଇଂ ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦ ଫ୍ଲୋଇଂ ଇଜ୍ ଦ କଣ୍ଟ୍ରୋଲର କଣ୍ଟ୍ରୋଲିଂ ସେଣ୍ଟର ଅଫ୍ ଦ ସେଲ୍ ହେଲା ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ୍ 11 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ ୱାନ୍ ଲେଭେଲ୍ ସେଲ୍ କହିଲେ ଚଲ୍ବା ଆଉ ଡାଇରେକ୍ଟ ଯେମିତି ବେଶୀ ଏକ୍ସପ୍ଲେନେସନ୍ ବୁଝାବି ସେମିତି ୱାନ୍ ଲେଭେଲ୍ କହିଲେ ଚଲ୍ବା ଇନ୍ ହ୍ୱିଚ୍ ପାର୍ଟ ଅଫ୍ ଦ ସେଲ୍ ଆର୍ ପ୍ରୋଟିନ୍ ମେଡ୍ ପହିଲା ଦୁଇଟା କ୍ୱେଶ୍ଚନ୍ ପହିଲା କ୍ୱେଶ୍ଚନ୍ ଦେଖ ପିଲା ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦ ଫ୍ଲୋଇଂ ଦ କଣ୍ଟ୍ରୋଲ ଅଫ୍ ଦ ସେଲ୍ ଆମେ ଜାଣିଛୁ ପିଲାମାନେ କଣ୍ଟ୍ରୋଲ କିଏ କରୁଛି ଆମେ ଜାଣିଛୁ ଯେନ୍ତା କମ୍ପ୍ୟୁଟରକେ ବ୍ରେନ୍ ଅଫ୍ ଦ ସେଲ୍ କିଏ କହୁଛି ସିପି କହସନ୍ ସେଣ୍ଟ୍ରାଲ ପ୍ରୋସେସିଂ ୟୁନିଟ୍ ହେନ୍ତା ହେଉଛି ଆମର ମଣିଷ ଶରୀରକେ ଯେନ୍ ସେଲ୍ ଯେମିତି ପିଲାମାନେ ସେଲ୍ ଯେମିତି ଥିଲା ସେଲ୍ ଭିତରେ ତମର ଦିଶି କ'ଣ ହେଲା ନ୍ୟୁକ୍ଲିୟସ୍ ଇ ନ୍ୟୁକ୍ଲିୟସ୍କେ ସବୁରେ ଭିତରେ ମଝିର ଦେଇକରି ପିଲାମାନେ ସବୁଆଡ଼େକେ କଣ୍ଟ୍ରୋଲ କରସି ହେଥିଲାଗି କହସନ୍ କଣ୍ଟ୍ରୋଲ ଅଫ୍ ଦ ସେଲ୍ କିମ୍ବା ହେଉଛି ବ୍ରେନ୍ ଅଫ୍ ଦ ସେଲ୍ ବୁଝିଲାଣି ବୁଝି କଣ୍ଟ୍ରୋଲ ଅଫ୍ ଦ ସେଲ୍ କଲେ ବି ଚଲ୍ବା ବ୍ରେନ୍ ଅଫ୍ ଦ ସେଲ୍ କଲେ ଚଲ୍ବା ଇ ନ୍ୟୁକ୍ଲିୟସ୍କେ ପିଲାମାନେ ଏନ୍ସାର୍ କ'ଣ ହେବା ଜାଣିଲ ତାହେଲେ ନ୍ୟୁକ୍ଲିୟସ୍ କେମିତି ରହୁଥିଲ ଇଥର ନିଜର ନ୍ୟୁକ୍ଲିୟସ୍ ହେବା ଇ ନ୍ୟୁକ୍ଲିୟସ୍ କିଏ କରିଥିଲା କିଏ କରିଥିଲା ରବର୍ଟ ବ୍ରାଉନ୍ କେତେବେଳେ କରିଥିଲା 1838 ମସିହାରେ କରିଥିଲା କୋଶ୍ଚିନ୍ ପକାବା କେତେ ମସିହାରେ କରିଥିଲା ଇନ୍ ହୁଇଚ୍ ଅଫ୍ ଦ ପ୍ଲାଣ୍ଟ ହୁଇଚ୍ ଇନ୍ ହୁଇଚ୍ ଇନ୍ ହୁଇଚ୍ ପାର୍ଟ ଅଫ୍ ଦ ସେଲ୍ ଆର୍ ପ୍ରୋଟିନ୍ ମେଡ୍ କିଏ କରିଛି ପ୍ରୋଟିନ୍ ଜାଣିଛ ପିଲା ରାଇବୋଜୋମ୍ ଦିଶି ତମ ହେଉଛି ପ୍ରୋଟିନ୍ ମେଡ୍ କରିଛି ରାଇବୋଜୋମ୍ ଭିତରେ ଦୁଇଟା ପ୍ରୋଟିନ୍ ପିଲା କରିଛି ଗୋଟେ ହେଲା 70S ଆଉ ଗୋଟେ କ'ଣ ହେଲା 80S ଆଉ 70S
ଏ ସତୁରାଏସ ଆଉ ଅସିଆ ଦୁଇଟା ତୁମେ କାଁ କରସି ହଉ ତୁମେ କାଁ ଲାଉ ସେଆର ପ୍ରୋଟିନ ତିଆରି କରସି ଜାଣିଲ ଏନ୍ସର ତୁମ କ୍ୱେଶ୍ଚନ କାଣା ଜାଣିଲ ତାର କ୍ୱେଶ୍ଚନ କବାର ଏଇ ହେଉଛି ତ ପ୍ରାଣ ଯଦି ସେଆର କିଏ କେନ୍ ଆମ ସେଆର ଭିତରେ କେନ୍ଟା ହେଉଛି ପ୍ରୋଟିନ ସିନ୍ଥେସାଇଜ୍ କରସି ତୁମେ ତୁମେ କାଁ ଲାଗବ ରାଇବୋଜୋମ କ୍ୱେଶ୍ଚନ ଲାଗବ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ କିଲେ ମାନେ ହେଉଛି ବାର ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ ହେଉଛି ତୁମେ ହେଉଛି ଫୁଲେଇବା ବା ତୁମେ ହେଉଛି ଫିଜିକ୍ସରୁ ହେଲା ବାୟୋଲୋଜି ସର ଲାଭ ପିଲେ ଫିଜିକ୍ସ ଦ୍ୱାରା ମନେ ହେଉଛି ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ସାଉଣ୍ଡ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ସାଉଣ୍ଡ ଏକ ନମ୍ବର ଅପସନ୍ ଦେଉଛି ମୁଇଁ ଏମ୍ପିୟର ବି ନମ୍ବର ଅପସନ୍ ଦେଖ ଯେନ୍ଟା ଏଡିସନାଲ ପଏଣ୍ଟ ଲେଖିବି ସବୁଥର ଗୋଟେ ଗୋଟେ ପଏଣ୍ଟ ଲେଖିବ କାଁ ତୁମର ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚନ ବୋଲି ନି ପଡ଼େ ତୁମେ ଗୋଟେ ଅପସନ୍ରେ ତିନିଟା ଚାରିଟା ଅପସନ୍ ଖେଳିବ ନା ଡେସିମେଲ ଆଉ ଡି ନମ୍ବର ହେଉଛେ ନ୍ୟୁଟନ ନେକ୍ସଟ ତାର ଏଇ ଯେନ୍ ବାର ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ସାଉଣ୍ଡ ସାଉଣ୍ଡର ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ କଥା ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଦେଖ ପିଲେ ଏଇ ଏମ୍ପିୟର ଯେନ୍ ହେଲା ଏମ୍ପିୟର ହେଉଛି ଇଲେକ୍ଟ୍ରିକ୍ କରେଣ୍ଟ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ କରେଣ୍ଟର ୟୁନିଟ୍ କ'ଣ ହେଲା ଏମ୍ପିୟର କ୍ୟାଣ୍ଡେଲା ହେଉଛି ଆମାଉଣ୍ଟ ଅଫ୍ କ'ଣ ହେଲା ଆମାଉଣ୍ଟ ଅଫ୍ ସବଷ୍ଟାନ୍ସ ଆମାଉଣ୍ଟ ଅଫ୍ ସବଷ୍ଟାନ୍ସ ତୁମକୁ ଦେବା ଏ ଆମାଉଣ୍ଟ ଅଫ୍ ସବଷ୍ଟାନ୍ସ ତୁମର ମୁଁ ଦେବା କ୍ୟାଣ୍ଡେଲା ହେଉଛି ତୁମର କ'ଣ ଲଗାଇବ ଆଉ ଡେସିବାଲ ହେଉଛି ତୁମର ସାଉଣ୍ଡର ୟୁନିଟ୍ କ'ଣ ହେଲା ସାଉଣ୍ଡର ୟୁନିଟ୍ ହେଉଛି ତୁମର ଡେସିବାଲ ଆଉ ନ୍ୟୁଟନ ହେଉଛି କ'ଣ ହେଲା ଫୋର୍ସର ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ହେଉଛି ତୁମର କ'ଣ ନ୍ୟୁଟନ ତାର କ୍ୟାଣ୍ଡେଲା କ'ଣ ଇଣ୍ଟେନ୍ସିଟି ଇଣ୍ଟେନ୍ସିଟିର ହେଲା କ୍ୟା ଇଣ୍ଟେନ୍ସିଟି କ୍ୟାଣ୍ଡେଲା କ୍ୟାଣ୍ଡେଲା ଏଇଟା ହେଉଛି ଆମାଉଣ୍ଟ ଅଫ୍ ସବଷ୍ଟାନ୍ସ ତୁମର ହେଲା ହେଲା ଲୁମିନିୟସ ଇଣ୍ଟେନ୍ସିଟି ବୁଝିଲ ଏଇଟା ହେଉଛି କ୍ୟାଣ୍ଡେଲା ହେଉଛି କ'ଣ ହେଲା ଲୁମିନିୟସ ଇଣ୍ଟେନ୍ସିଟି ତାହେଲେ ସାଉଣ୍ଡର ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ କ'ଣ ହେଲା ଡେସିବେଲ ନେକ୍ସଟ ନମ୍ବର 13 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ ଦ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଚାର୍ଜ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଦେଖ ପିଲେ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚନ୍ ଗୋଟେ ନି ଜାଣିବା ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚନ୍ ଚାରିଟା କ୍ୱେଶ୍ଚନ୍ ଜାଣିଛ ହେଟା ତୁମେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଦେବାର ଅଛି ଦ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଚାର୍ଜ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଚାର୍ଜ ଏକ ନମ୍ବର ଅଛି ତୁମ ହେଉଛି କ'ଣ ହେଲା ଭୋଲ୍ଟ ବି ନମ୍ବର ହେଉଛି ଓମ୍ସ ସି ନମ୍ବର ହେଉଛି କ'ଣ ହେଲା କୁଲମ୍ସ ଆଉ ଡି ନମ୍ବର ହେଉଛି ଟେମ୍ପରେଚର କେଲ୍ଭିନ୍ ତାହେଲେ ମୁଁ କ୍ୱେଶ୍ଚନ୍ କହିବି ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ଯଦି କ୍ୱେଶ୍ଚନ୍ କହିବ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ଚାର୍ଜ ଚାର୍ଜର ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଚାର୍ଜର କ'ଣ ହେବା ତୁମେ ଭୋଲ୍ଟ ହେଉଛି ପଟେନ୍ସିଆଲ୍ ଡିପେଣ୍ଡ ପଟେନ୍ସିଆଲ ଡିପେଣ୍ଡର ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ କ'ଣ ହେବ ଆଉ ତୁମେ କହିବ ଭୋଲ୍ଟ ଓମ୍ସ ହେଉଛି କ'ଣ ହେଲା ରେଜିଷ୍ଟାନ୍ସ ତୁମର କ'ଣ ହେଲା ଓମ୍ସ ହେବା କୁଲମ୍ସ ହେଉଛି କ'ଣ ହେଲା ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଚାର୍ଜ ରହୁଛି କ'ଣ କୁଲମ୍ସ ଟେମ୍ପରେଚର ରହୁଛି କ'ଣ ହେଲା କେଲ୍ଭିନ୍ ଯାହା ହେଲା ଇଦିନ ତୁମେ ଗୋଟେ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚନ୍ ଯେ ପିଲେ ମାନେ ଗୋଟେ ଗୋଟେ ଦିନ ତୁମେ ଆଠଟା କ୍ୱେଶ୍ଚନ୍ ହେଲା ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚନ୍ ତୁମେ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚନ୍ ଚାରିଟା ତଳ ତୁମେ ଚାରିଟା ଆଠଟା ପେଜ୍ ତୁମେ ଏନ୍ତା ହିସାବରେ ମନେ ପକାଇବା ଯଦି ଏମ୍ସିକ୍ୟୁ ବେସ୍ ଲେଖା ତୁମର ସରିଯିବା ତୁମର କମ୍ ସେ ଯେତେ ବି କ୍ୱେଶ୍ଚନ୍ ହେବା ତୁମେ ଏମ୍ସିକ୍ୟୁ ବେସ୍ ଲେଖା କ୍ୱେଶ୍ଚନ୍ ସରିଯିବା ପିଲେ ମାନେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ପିଲେ ମାନେ 13 ଗଲା ପରେ 14 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ 14 ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ମ୍ୟାଗ୍ନେଟିକ୍ ଫ୍ଲକ୍ସ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ମ୍ୟାଗ୍ନେଟିକ୍ ଫ୍ଲକ୍ସ ପହିଲା ହେଉଛି ଏକ ନମ୍ବର ହେଉଛି ୱେବର ବି ନମ୍ବର ହେଉଛି କ'ଣ ହେଲା ବି ନମ୍ବର ଦେଖ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ହେଲା ଡାଇନ୍ ସି ନମ୍ବର ହେଉଛି ଅର୍ଟ୍ସ ଡି ନମ୍ବର ହେଉଛି ଜୁନ୍ ତାହେଲେ ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ ଅଫ୍ ମ୍ୟାଗ୍ନେଟିକ୍ ଫ୍ଲକ୍ସ ପିଲା ଦେଖ ବୁଝିବା ଦେଉଛି ଜୁନ୍ ଜୁନ୍ କାହାକୁ ନାଇଁ ତୁମେ କହିବ ୱାର୍କର ଆଉ ଏନର୍ଜିର ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ର ଏସ୍ଆଇ ୟୁନିଟ୍ କ'ଣ ହେବ ଆଉ ଜୁନ୍ ଜାଣିଲ ୱାର୍କ ଆଉ ଏନର୍ଜିର ଯଦି କାହାକୁ ନାଳ ୟୁନିଟ୍ ସମାନ କହିବ ୱାର୍କ ଏନର୍ଜିର ୟୁନିଟ୍ ସେମ୍ ହେ ଅର୍ଥ ହେଉଛି ପିଲେ ମାନେ ଜୁନ୍ ଯେନ୍ ୱାର୍କ ନିଏ ଲାଗେ ପିଲେ ମାନେ ୱାର୍କ ହେଉଛି ତୁମେ ୱାର୍କର ଏନର୍ଜି କ'ଣ ଜୁନ୍ କରି ତାହେଲେ ୱାର୍କର ସିଜିଆସ ୟୁନିଟ୍ କ'ଣ ହେଲା ଜୁନ୍ ଏଇଟା ଅର୍ଥ ସେଥିଲାଗି କହୁଛନ୍ ୱାନ୍ ଜୁନ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କ'ଣ ହେଲା 10 ୱାର୍ 7 ଅର୍ଥ ବୁଝିଲ ବୁଝି ଏଇଟା କ୍ୱେଶ୍ଚନ୍ ପକାଶ
बोले ना आज वन और इक्वल टू कवर वन और इक्वल टू क्वेश्चन कवर वन और इक्वल टू कना हुआ वन बाय टेन टू पावर सेवन जूल बड़ा क्वेश्चन आवा डाइन के मान फोर्स रो फोर्स रो सीधा सीधे हला एसआई यूनिट कना हुआ एसआई यूनिट ऑफ फोर्स कना हुआ तुम जो न्यूटन आ वन न्यूटन इक्वल टू पिले मान वन न्यूटन इक्वल टू कितना टेन टू पावर फाइव डाइन वन न्यूटन इक्वल टू कितना पावर टेन टू पावर फाइव डाइन हला नेक्स्ट क्वेश्चन पिले मान नेक्स्ट क्वेश्चन की जमा आर वेबर तो मैग्नेटिक फ्लक्स गुटे पोइतला वेबर होती मैग्नेटिक फ्लक्स जानला जी नेक्स्ट 14 नंबर क्वेश्चन पिले तो 15 नंबर क्वेश्चन जी পনেরো নম্বর কোশ্চেন ওয়ান এইচপি এইচপি ইজ ইকুয়াল টু ড্যাশ ওয়াট নেক্সট ষোলো নম্বর হর্স ইজ দ এসআই ইউনিট অফ এক নম্বর কোশ্চেন হল এনার্জি বি নম্বর হচ্ছে কেন হল ফ্রিকোয়েন্সি সি নম্বর তো হচ্ছে কেন হল প্রেসর ডি নম্বর হচ্ছে কেন হল ফোর্স তাহলে ইতর কোশ্চেন যদি কবা যদি কোশ্চেন হওয়া তোমার কেন ওয়ান এইচপি বলে কেন হল হর্স পাওয়ার হর্স পাওয়ার ইউনিট 746 ওয়াট জানলো ওয়ান এইচপি ইউনিট 740 ওয়াট হেন্দা কবা ওয়ান কিলো ওয়াট ওয়াট ইউনিট 10 টু পাওয়ার 3 ওয়াট ওয়ান যদি মেগা ওয়াট কবা মেগা ওয়াটের 10 টু পাওয়ার 6 ওয়াট যদি কবা ওয়ান কিলো ওয়াট আওয়ার ওয়ান কিলো ওয়াট আওয়ার ইউনিট ওয়ান ইউনিট বি করে চলবা এক ইউনিট ইজিকল টু কবা 3.6 ইন্টু 10 টু পাওয়ার 5 জুল এক্সাম্পল এক ইউনিট দুই ইউনিট কয়সন পিলে মানে এটা আগে তো বলতে তাহলে হর যদি এসআই ইউনিট হর তো এনার্জি তো আমি ইয়াজ করি বর্তমান জুল প্রেসর রয়েছে কেন লাগ প্রেসর রয়েছে তোমার হচ্ছে পাস্কাল ফোর্স আমি তো কয়েক নিয়ে আসবে নিউটন আও কেন লাগ সিজিয়াস নিউট ডাইট তাহলে ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে কেন লাগ হর্স বইরা পিলে মানে 16টা কোশ্চেন জানল নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন পিলে মানে ও নেক্সট কোশ্চেন পিলে মানে যে মানে জয়েন করবো এই দিন আগে কোশ্চেন পেয়ে যাব পিলে মানে টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে যাও পিলে মানে টেলিগ্রাম চ্যানেলকে জয়েন কর কোশ্চেন মানে মিলি যা আর এডিশনাল পয়েন্ট মানে আমি গোটে যেতে বি কোশ্চেন তোমার এডিশনাল পয়েন্ট লেখুছে সে এডিশনাল পয়েন্টকে পিলে মানে লেখি বস আস্তে আস্তে তো সবু হয়েযা জিএস বি পার হয়ে যা এক্সাম বি ক্রাক করে যা সবু এক্সাম ক্রাক করে যা টেনশন নেবা নাই না খালি পার পড় বুঝলেন বুঝি পিলে মানে বিশ্বাস কর ট্রস্ট কর সব কোশ্চেন পড়বা যে দিন এক্সাম দেখেবি সেদিন পিলা ডাইরেক্ট দেখবি পিলা ফেস টু ফেস কোশ্চেন হলো পিলে যদি ভাল লাগলো ভিডিও মানে পিলে লাইক এন্ড সবসক্রাইব কর চ্যানেলকে শেয়ার কর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও মানে জয় হিন্দ জয় ভারত।